ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর চলমান আসরে আবারও হাই স্কোরিং ম্যাচের সাক্ষী হল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এদিন রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে তুলেছে 220 রান। আসরের 28তম ও দিনের প্রথম ম্যাচে আজ রাজস্থান মুখোমুখি হয়েছে সানরাইজার্সের। এদিন ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে 220 রানের পাহাড় গড়েছে রাজস্থান। রাজস্থানের হয়ে আজ ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ইংলিশ তারকা জস বাটলার। এদিন ইংলিশ এই ওপেনার মাত্র 64 বলে করেছেন 124 রান, 193.75 স্ট্রাইক রেটে মাত্র 64 বলে দুর্দান্ত এই সেঞ্চুরিটি করেছেন জস বাটলার। তার 124 রানের অসাধারণ এই ইনিংসটি সাজানো ছিল 8টি ছক্কা ও 11টি চারে। সর্বমোট 19 বার বাউন্ডারির বল বাহিরে পাঠিয়েছেন তিনি। তার সঙ্গে 145 স্ট্রাইক রেটে 2 ছক্কা 4 চারে 33 বলে 48 রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে সবার নজর কেড়েছেন জস বাটলার। 64 বলে 124 রানের দুর্দান্ত ইনিংসে আজকের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ইংলিশ এই ওপেনার। আইপিএল ক্যারিয়ারে এটি জস বাটলারের সর্বোচ্চ রানের ইনিংস। দুর্দান্ত ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসকে 220 রানের বিশাল পুঁজি এনে দিয়েছেন জস বাটলার।